হ্যালো স্টুডেন্ট আজ আমরা পড়বো মিওসিস সেল ডিভিশন তো সেল ডিভিশন হওয়ার জন্য সেল সাইকেলে আমাদের কটা ফেস থাকে দুটো ফেস ইন্টারফেস এবং এম ফেস বা মাইটোটিক ফেস ইন্টারফেসে কী হয় সেল নিজেকে প্রিপেয়ার করে গ্রো করে নিজেদের ডিএনএর ডুপ্লিকেশান করে রাইট এবং সেটা করে কী হয় গ্রো করে এম ফেসে যায় এম ফেসে কী হয় মাইটোটিক ফেস তাতে কটা আবার স্টেপ আছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস কি হয় নিউক্লিয়াসের ডিভিশন হয় সাইটোকাইনেসিসে কী হয় সাইটোপ্লাজমের ডিভিশন হয় ওকে এই মিওসিস সেল ডিভিশন আমাদের বডির কিছু স্পেশাল সেলে হয়ে থাকে যেমন জার্মিনাল সেলে হয়ে থাকে দেখো এই মিওসিস সেল ডিভিশনের ফলে মেল এবং ফিমেলের কি হয় গ্যামেট প্রডিউস হয় গ্যামেট কি মেলের জন্য স্পাম এবং ফিমেল কি করে ওভা তৈরি করে আমরা সবাই জানি একটা মেলের স্পাম এবং ফিমেলের ওভা ফিউজ করে কী হয় জাইগোড তৈরি হয় এবং সেটা বেবি বেবি থেকে অ্যাডাল্ট হয় ওকে তো এই গ্যামেট তৈরি করার জন্য এই হ্যাপ্লয়েড গ্যামেটের জন্য কে দেয় মিওসিস সেল ডিভিশন দেয় তো একটা ডিপ্লয়েড সেল থেকে কী হয় একটা হ্যাপ্লয়েড সেল তৈরি হয় কার দ্বারা এই মিওসিস সেল ডিভিশনের দ্বারা ওকে তো দেখো গ্যামেডস ফর্ম ফর্ম স্পেশালাইজ ডিপ্লয়েড সেল মানে কি একটা ডিপ্লয়েড সেল থেকে কী হয় গ্যামেট সেল তৈরি হয় এবং গ্যামেট সেল কী হয় সবসময় হ্যাপ্লয়েড সেল হয় ওকে দেখো আমরা এবার কিছু কি ফিচার্স মিওসিসের দেখে নিই ইনভলভ টু সাইকেল মিওসিস ওয়ান এবং মিওসিস টু মানে কি মিওসিস যে হবে মিওসিস ডিভিশনের জন্য দুটো রাউন্ড সাইকেল করতে হবে কি মিওসিস ওয়ান এবং মিওসিস টু কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি ছিল একবারই আমরা সাইকেল করেছিলাম একবার সাইকেলে কটা ফেস ছিল চারটে ফেস ছিল কি কি প্রোফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস কিন্তু এখানে কি দুটো মিওসিস ওয়ান এবং মিওসিস টু অর্থাৎ মিওসিস ওয়ানে কী হবে প্রোফেস ওয়ান মেটাফেস ওয়ান অ্যানাফেস ওয়ান টেলোফেস ওয়ান আবার মিওসিস টুতে কী হবে প্রোফেস টু মেটাফেস টু অ্যানাফেস টু টেলোফেস টু তারপরে কি সাইডোকাইনেসিস হয়ে সেল ডিভিশন হয়ে যাবে এবং এখানে কি থার্ড পয়েন্ট কী বলছে ফোর হ্যাপ্লয়েড সেল ফর্ম অর্থাৎ চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে কি মিওসিস সেল ডিভিশনের শেষে অর্থাৎ একটা সেল থেকে কী হবে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে যেটা আমি এক্ষুনি বললাম কি ডিপ্লয়েড সেল থেকে কী হয় গ্যামেট তৈরি হয় অর্থাৎ হ্যাপ্লয়েড সেল হয় তো এখানে সেটাই বলছে কি একটা ডিপ্লয়েড সেল থেকে কটা সেল তৈরি হবে চারটে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে অর্থাৎ এন তৈরি হবে ওকে দেখো ফার্স্ট আমরা কিসে আসলাম মিওসিস ওয়ানে আসলাম মিওসিস ওয়ানের চারটে স্টেপ কি প্রোফেস ওয়ান মেটাফেস ওয়ান অ্যানাফেস ওয়ান এবং টেলোফেস ওয়ান দেখো প্রোফেস ওয়ানের আবার কিছু সাব ডিভিশন বা উপদশা আছে সেটা কি লেপটোটিন লেপটোটিন কি ক্রোমোজোম গ্রাজুয়ালি ভিজিবেল দেখো ক্রোমোজোম গ্র্যাজুয়ালি ভিজিবেল কেন হয় কারণ ক্রোমাটিন ফাইবার যেটা আছে সেটা অনেক বেশি কনডেন্সড হয়ে যায় ফলে আমরা একটু বেশি ভিজুয়াল করতে পারি বেশি ভালোভাবে দেখতে পাই কোন স্টেপে সেটা প্রোফেস ওয়ানের লেপ্টোটিন উপদাসন তারপরে কি আছে জাইগোটিন জাইগোটিনে কী হয় সাইন্যাপসিস সাইন্যাপসিস আমরা কাকে বলি যখন হোমোলোগাস ক্রোমোসোম কাছাকাছি আসে দুটো হোমোলোগাস ক্রোমোজোম যখন কাছাকাছি আসে সংস্পর্শে আসে তখন তাকে সেই অবস্থাকে কি বলে সাইন্যাপসিস বলে দেখো এখানে যে দুটো সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম আছে এই দুটো যখন কাছাকাছি আছে দেখো দুটো কাছাকাছি এসেছে এই পজিশনকে কি বলছে সাইন্যাপসিস বলছে তারপরের উপদশা কি প্যাকাইটিন প্যাকাইটিনে কি হয় ক্রোমোজোম দুটো যে কাছাকাছি এলে এবার কি হবে ক্রসিং ওভার হবে তো এটা কোশ্চেন আছে কি ক্রসিং ওভার কোন উপদশায় হয় তখন কি প্যাকাইটিনে হয় অর্থাৎ মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে কোথায় হয় টাকাইটিন উপদশায় কি ক্রসিং ওভার হয় ওকে তো এখানে ক্রসিং ওভার स्टार्ट হয় দেখো এখানে ক্রসিং ওভার स्टार्ट হয়েছে দুটো অ্যাটাচ করে গেছে আমরা এখানে একটা একটা পেয়ার হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে এখানে দেখিয়েছি এখানে দুটোর ক্ষেত্রে সেম হবে ওকে তারপরে দেখো কি হলো কায়াজমা তৈরি এই কায়াজমা কোথায় তৈরি হবে ডিপ্লোটিন উপদশায় দেখো কায়াজমাটা ফর্ম এবার কায়াজমা কাকে বলে যখন এরকম ক্রস ফর্ম করে দুটো ক্রোমোজোম দুটো নন সিস্টার প্রোমাটিটার মধ্যে ক্রস ফর্ম করে তখন কী হয় এই একটা এক্স সৃষ্টি হয় এই এক্সকে কি বলে কায়াসমাটা বা ক্রস এরকম একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে ওকে তো এটা কি বলে কায়াসমাটা ফর্ম এটা হয় ডিব্লোটিনে হয় তারপরে কি ডায়াকাইনোসিস ডায়াকাইনোসিসে কী হয় সমস্ত যে এই যে ক্রস হলো ক্রসটা এবার আস্তে আস্তে বেরোতে হবে আমাদের রিকম্বিনেশনটা কমপ্লিট করতে হবে যেটা স্টার্ট হয়েছিল কোথায় ট্যাকাইটিনে ক্রসিং ওভারস স্টার্ট হয়েছিল। এবার ডিব্লুটিনে আস্তে আস্তে আমাদের সেটা কায়াজমা ফর্ম করেছে এবং ডায়াকাইনেসিস এটা বেরিয়ে আসবে তো দেখো এখানে ডায়াকাইনেসিসে কি হলো এই যে ফর্ম হলো এটা কি ডায়াকাইনেসিসের ফর্ম দেখো এখানে ব্লুস সাথে কিছুটা রেড চলে এসেছে এবং এখানে এই রেডের সাথে কিছুটা ব্লু চলে এসেছে ফলে এটা রিকম্বিনেশন কমপ্লিট হয়ে গেছে ওকে এটা এই পেয়ারের জন্য যেরকম সেম আর একটা পেয়ারের জন্য সেম জিনিস হবে দেখো এবার এটা তাহলে কি হলো এটা এতদূর পর্যন্ত প্রোফেস ওয়ান কমপ্লিট হলো মিওসিস ওয়ানের প্রোফেস ওয়ান কমপ্লিট হলো ওকে আর এই স্টেপটা ইম্পর্টেন্স কেন এত বেশি কারণ এইখানে কি হয় ক্রসিং ওভার হয় আর এই ক্রসিং ওভারের জন্যই জেনেটিকের কিছু ডিফারেন্স থাকে এবার দেখো কারোর বাবা মার সাথে ছেলেমেয়ের কি একটু মিল থাকে একটু অমিল থাকে এই মিল অমিল কেন থাকে কারণ এই ক্রসিং ওভারের জন্য এই মিল অমিলটা হয়ে থাকে ওকে এবার দেখো তারপরে কি হলো আমরা কোথায় এলাম মাই মেটাফেস ওয়ানে এবার দেখো এই যে মেটাফেস ওয়ান আছে এই মেটাফেস ওয়ানটা একটু আলাদা কেন আলাদা দেখো আমরা মাইটোসিসের সময় কি পড়েছিলাম একটা এই ক্রোমোজোম ক্রোমোজোমের সাথে কি থাকে সমানভাবে দুটো সেন্ট্রিয়ালের বেম তন্তু দ্বারা কার থেকে সেন্ট্রোমিয়ারের সাথে যোগ থাকে রাইট এটা কোথায় আমরা পড়েছিলাম মাইটোসিসে কিন্তু মিওসিসে কী হবে দেখো সিঙ্গেল ক্রোমোজোম সিঙ্গেল সেন্টোমিয়ারের সাথে একদিকে সেন্টোমিয়ারের বেমতন্তুর বা স্পিন্ডেল ফাইবারের কী হবে যোগ হবে দেখো দুদিকের কোনো যোগ নেই একদিকের যোগ একটা সিঙ্গেল ক্রোমোজোমের সাথে সেটা কোনো একটা নির্দিষ্ট বা নিচে যে কোনো দুটোর মেরুর যে কোনো দিকে যোগ হবে দেখো মাঝখানে দেখো গ্যাপ আছে দুদিকের সাথে যোগ নেই কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি হয়েছিল দুদিকের সাথে যোগ ছিল এখানে কি একদিকের সাথে যোগ একটা মেরুর সাথে যোগ ওকে তো এটা মাঝ বরাবর আছে তাই একে কি বলে মেটাফেস ওয়ান ওকে তো এই এইটা হচ্ছে একটা ডিফারেন্স যে এখানে মাছ বরাবর কোনো জয়েন নেই কি একদিকের সাথে যোগ থাকে তারপরে কি চলে এলাম অ্যানাফেস ওয়ান অ্যানাফেস ওয়ানে সেম স্পিন্ডেল ফাইবারগুলো আস্তে আস্তে নিজেদের দিকে টানতে থাকে গোটাতে থাকে ফলে কি হয় দুটো ক্রোমোজোম দুটো মেরুতে চলে যায় ফলে এখানে এই দুটো ক্রোমোজোম কী হলো একদিকের মেরুতে এই দুটো ক্রোমোজোম কি অপর মেরুতে চলে এলো এবার অ্যানাফেজ ওয়ানের পর অ্যাসবিশুয়াল টেলোফেস ওয়ান টেলোফেস ওয়ানে আমরা জানি নিউক্লিয় পদ্মা নিউক্লিওলাস আরও যা মাইট্রোকন্ডিয়া গলকিপার এসব তৈরি হয়ে কী হয় একটা সেল তৈরি করে নেয় এবং সেল তৈরি করার পর কী হয় টেলোফেস ওয়ান টেলোফেস ওয়ানের পর কি সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস আমরা আগেও পড়েছি যে কি সাইটোপ্লাজম মাঝ বরাবর বিভেদ হয়ে গিয়ে দুটো আলাদা সেল তৈরি করে সেম এখানেও তাই করে এই মাঝ বরাবর দুটো ডিফারেন্স হয়ে গিয়ে কি করবে দুটো আলাদা আলাদা সেল তৈরি করবে তো এত দূর পর্যন্ত আমাদের কী হয়ে গেল মিওসিস ওয়ান হয়ে গেল তারপরে কি আসবে মিওসিস টু মিওসিস টু এর ফার্স্ট ফেস কি প্রোফেস ওয়ান সরি প্রোফেস টু ওয়ান তো হয়ে গেল প্রফেস টু ওকে দেখো এই একটা সেল আমরা এখানে নিয়ে নিলাম এখানে দুটো সেল তৈরি হয়েছিল মিওসিস ওয়ান থেকে কটা সেল তৈরি হয়েছিল দুটো সেল সেই দুটো সেলের মধ্যে আমরা একটা সেল নিয়ে এবার কাজ করব। দেখো প্রোফেস টু প্রোফেস টুতে কী হলো আরও বেশি কনডেন্সড হলো ক্রোমাটিন ফলে আমরা আরও বেশি ভিজুয়ালাইজ করতে পারলাম এবার দেখুন মেটাফেস টুতে কী হবে মাঝ বরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত থাকবে এবং এই মেটাফেস টুটা কার মতো হবে সেম অ্যাস মাইটোসিস এর মেটাফেসের মতো যেমন এইখানে ছিল একটা সেন্টোমিয়ারের সাথে দুদিকের সেন্ট্রিয়লের বেমতন্তুই যোগ থাকবে দেখো এখানে সেম দুদিকের বেনতন্তুই যোগ আছে কোনো গ্যাপ নেই দুদিকের বেনতন্তু যোগ আছে যেটা এখানে গ্যাপ ছিল ওকে তো এটা কি হলো মেটাফেস টু তারপরে কি হবে দুটো আবার টানতে থাকবে টানতে থাকবে টেনে টেনে কি হবে সেন্ট্রোমিয়ার থেকে দুটো আলাদা আলাদা হয়ে গেল অর্থাৎ দুটো সিস্টার ক্রোমাটিট সিস্টার ক্রোমাটিট কি হলো আলাদা হলো যেমন মাইটোসিসের ক্ষেত্রে হয়েছিল দুটো সিস্টার প্রমাটির আলাদা হয়ে গেছিলো সেম অ্যানাফেস টুতেও এটা দুটো সিস্টার প্রমাটির আলাদা হয়ে দুটো মেরুতে চলে গেল। ওকে তো অ্যানাফেস টু এরপর কী আসবে টেলোফেস টু টেলোফেস টুতে সেম অ্যাস এরকম দুটো সেল তৈরি করবে দুটো সেল তৈরি করে দুটো আলাদা আলাদা সেল তৈরি করবে নিউক্লিয় পদ্মা নিউক্লিও লাস সব কিছু তৈরি করে দুটো আলাদা জিনিস তৈরি করবে করে তারপরে আমরা কোথায় যাবো সাইটোকাইনাসিস

কারণ দেখো টেলোফেস ওয়ানের পর সাইটোকাইনসিসের পর কটা সেল তৈরি হয়েছিল আমাদের দুটো সেল তৈরি হয়েছিল তারপরে আমরা কটা সেল নিয়েছিলাম একটা সেল নিয়েছিলাম কিন্তু আরেকটা সেল তো পড়ে আছে যেটা আমরা দেখাইনি এখানে তো আরেকটা সেল যদি এরকম প্রসেসেই যায় তাহলে কটা সেল তৈরি হবে আবার দুটো সেল তৈরি অর্থাৎ চারটে সেল তৈরি হয়ে গেল অর্থাৎ এখানের দুটো সেল কী হবে চারটে সেল তৈরি হবে চারটে সেলের ক্রোমোজোম নাম্বার কি হলো দেখো হ্যাপ্লয়েড হয়ে গেছে এখানে কি ছিল ডিপ্লয়েড ছিল এখানে কি হলো হ্যাপ্লয়েড হয়ে গেল ফলে রাশ বিভাজন হলো হলো তো দেখো এখানে হ্যাপ্লয়েড চলে এসেছে এখানে স্টার্ট হয়েছিল ডিপ্লয়েড দিয়ে এখানে শেষ হলো কি হ্যাপ্লয়েড দিয়ে তাহলে কি এটা রাশ বিভাজন হলো তো এই কারণে আমাদের এটা কি বলে রিডাকশন ডিভিশন বলে দেখো এবার ডেফিনেশনটা মিলিয়ে নাও মিওসিস ইজ দ্য টাইপ অফ সেল ডিভিশন দ্যাট রিডিউস দ্য নাম্বার অফ ক্রোমোজম হ্যাঁ ক্রোমোজম রিডিউস করেছে ইন দ্য পেরেন্ট সেল হালফ অ্যান্ড প্রোডিউস ফোর ডটার সেল পেরেন সেলের হাল্প অবশ্যই টু এন থেকে এন হয়েছে এবং প্রোডিউস ফোর ডটার সেল হ্যাঁ ফোর ডটার সেলই তৈরি করেছে কারণ এটা দুটো থেকে আরও দুটো হবে চারটে অর্থাৎ একটা থেকে চারটে সেল তৈরি হয়েছে রাইট তো তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো মিওসিস সেল ডিভিশন কিভাবে হয় কোন পদ্ধতিতে হয় কেন হয় এবং এইটা কনস্ট্যান্ট থাকার এই যে আমাদের এটা এন থাকার কারণটা কি দেখো এন যদি না থাকতো তাহলে কি হতো আমাদের জেনারেশন ওয়াইজ জেনারেশন কি ক্রোমোজোম নাম্বার বেড়ে যেত কিন্তু এটা আমাদের নেচার মেনে নেবে না নেচারের এগেনস্টে চলে যায় কারণ আমাদের যদি বারবার ক্রোমোজোম নাম্বার বাড়তে থাকে তাহলে সেটা নেচারের এগেনস্টে সেটা কাম্য নয় দেখো এন যখন একটা স্পাম এন হয় এবং একটা ফিমেলের ওভাম স্পে এন হয় তখন দুটো ফিউজ হয়ে কী একটা জাইগোট হয় জাইগোট কী হলো তাহলে টু এন হলো ফলে জেনারেশন ওয়াইজ জেনারেশন ওটা কনস্ট্যান্ট থাকে টু এনই থাকে কিন্তু যদি টু এন এর জায়গায় আমরা যদি এটা এন না হতো মাইটোসিসের মতোই হতো তাহলে কী হতো টু এন টু এন থেকে ফোর এন ফোর এন থেকে এইট এন এইট এন থেকে সিক্সটিন এন এভাবে বাড়তে থাকতো রাইট কিন্তু এখানে এই রিপ্রোডাকশানের জন্য এই রিপ্রোডাকশানে কি হয় তাহলে মিওসিস সেল ডিভিশন হয় এবং এই মিওসিস সেল ডিভিশানের জন্যই জেনারেশন ওয়াইজ জেনারেশন ওর ক্রোমোজোম নাম্বার সেম থাকে কনস্ট্যান্ট থাকে হিউম্যানের কত ফর্টি সিক্স জেনারেশন ওয়াইজ জেনারেশন ক্রোমোজোম নাম্বার ফর্টি সিক্সই থাকবে ওকে এবার দেখ এবার কিছু ডিফল্ট যেগুলো থাকে সেগুলো তোমরা জানো যে একটা কমে গেল বা একটা বেড়ে গেল ওগুলো ডিজিজের মধ্যে পড়ে ওকে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি এই কোশ্চেনগুলো তোমরা ক্রসিং ওভার কোথায় হয় ক্রোমোসম কায়সমারিকম্বিনেশান কেন হয় হ্যাপলাইড কেন হয় এই জায়গাটা তোমরা ভালো করে মনে রাখবে আর এখানের যে ক্রসিং ওভারের প্রসেসগুলো এইখানে যে জয়েন্ট হয় না এটা কেন হয় না এবং এখানের প্রসেসটা এবং এই মেটাফ মিওসিস টুটা কি অ্যাস ইউজুয়াল মাইটোসিস মাইটোসিসের মতো ওকে তো তোমরা মাইটোসিসটা যদি দেখো তাহলে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে ওকে তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নেক্সট ক্লাসে আমরা একটু ডিফারেন্স করে দেবো